পুলিশের দাবি রাজ্যে অব্যাহত রয়েছে নেশা বিরোধী অভিযান, ফলে প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে বিভিন্ন নেশা সামগ্রী। তবে আশ্চর্য হলেও সত্যি, পুলিশি অভিযানে নেশা সামগ্রী আটক হলেও নেশা কারবারীদের টিকির নাগাল পাচ্ছে না পুলিশ, যার ফলে সংশ্লিষ্ট কারণে বিভিন্ন মহলে রীতিমতো রহস্যের সৃষ্টি হয়েছে। রাজ্যে প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে বিভিন্ন ধরনের মারাত্মক নেশা সামগ্রী। অবশ্যই পুলিশি অভিযানে এই সমস্ত নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গোলচক্কর এলাকায় নেশা বিরোধী অভিযান চালায় পুলিশ এবং সেখান থেকে নেশা সামগ্রী সহ এক যুবককে গ্রেফতার করে। তার নাম রমজান মিয়া। তার কাছ থেকে পুলিশ 6 কেজি গাঁজা এবং হেরোইন উদ্ধার করেছে। এই কথা জানান আগরতলা পশ্চিম থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। আজকে আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে বিকাল 3:30 নাগাদ আমরা বড় গোলচক্কর সৃষ্টি ক্লাবের পাশাপাশি একটা খবর পাই যে একটা দুষ্কৃতিকারী ড্রাগ বিক্রেতাকে পাবলিক আটক করে রেখেছে। আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং সেখানে গিয়ে দেখি যে একজন ড্রাগস বিক্রেতাকে পাবলিক আটক করে রেখেছে এবং তাকে সঙ্গে সঙ্গে আমরা তার যে অবৈধ গাঁজা এবং হিরোইন সহ তাকে আমরা গ্রেপ্তার করেছি। তার নাম রমজান মিয়া, বাবা কাজী রশিদ মিয়া, বর্ডার গোল চক্রেই তার বাড়ি। কত হবে? তো 6.5 কেজি গাঁজা এবং প্রায় 9.7 গ্রাম হিরোইন। বাজার মূল্য আমার ঠিক জানা নেই। এদিকে ভেহিকেল চেকিংয়ে বসে আগরতলা থেকে দামছোড়াগামী একটি বাস গাড়ি থেকে প্রচুর পরিমাণে কফ সিরাপ উদ্ধার করল পুলিশ। আটক করা হয়েছে গাড়ির চালক এবং সহচালককে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন জাতীয় সড়ক থানার সামনে বৃহস্পতিবার সাত সকালে। এদিন তেলিয়ামুড়া থানার প্রফেশনাল এসআই প্রেমজিৎ রায়ের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার সামনে ভেহিকেল চেকিংয়ে বসে সকালে। ভেহিকেল চেকিং করার সময় TR061203 নম্বরের আগরতলা থেকে দামছোড়াগামী বাস গাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় কার্টুন ভর্তি কফ সিরাপের 124 বোতল, যার বাজার মূল্য আনুমানিক 3,700 টাকা। আটক করা হয়েছে গাড়ির চালক বিশ্বজিৎ দেব এবং সহচালককে। জানা যায়, আগরতলা চন্দ্রপুর থেকে কফ সিরাপ ভর্তি কার্টুন বুধবার রাতে গাড়িতে লোডিং করা হয়েছিল দামছোড়ার কোনো এক ঔষধের দোকানে নিয়ে যাওয়ার জন্য। গাড়ির সহচালকের বক্তব্য, এই গাড়িটি খোয়াই এলাকার কাজল দেবের। তবে তেলিয়ামুড়া থানার পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে কফ সিরাপ উদ্ধারের ব্যাপারে মুখ খুলতে নারাজ, জানিয়ে রীতিমতো রহস্য সৃষ্টি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।